এখানে চক মার্কেট, আমরা পাইকারি কাস্টমারদের কাছে বেশ বেশি স্বচ্ছন্দ্য বোধ করি, আর আমাদের এখানে খরচ কম। আমরা পুরাতন মার্কেটে আছি, আমাদের যেটুকু খরচ পড়ে আমরা কাস্টমারদেরকে সেভ করে ধরার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মানে রাস্তার পাশে অনেক দোকান আছে, বড় বড় মার্কেট আছে, তাদের এসি ভাড়া আছে, খরচ আছে, আমরা ভাই ঘামায় ভিজে থাকি। কেমন দাম ভাই বলো? এটা বক্স শুধু 140 টাকা বক্স। কত করে পিস পরে? কয় পিস আছে? এখানে 36 পিস আছে। 36 টাকা, 3.5 টাকা বলে, 3 টাকা, 3.5 টাকা। এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা যায়। বাস কয়েকটা দেখে দিচ্ছি বন্ধুরা, মোপাশালে একটা দোকানদারের লাভের আইটেম আর সেল। এটা কোমরের পিস। আচ্ছা বলেন তো, আমি কিন্তু এখানে কিন্তু আরো কমের মধ্যে 20টা আইটেম দেখাতে পারবো। কোমরের বিছা এটা 20 টাকা? এটা চায়না আইটেম, শুধু 20 টাকা বলে। একটা আইডিয়া নিয়ে আপনি আসতে পারেন, আপনি পুরো মার্কেট ঘুরেন দেখেন। এই আইটেম 20 টাকা, 35 টাকা, 40 টাকা, 55 টাকা, 50 টাকা, এই যে এগুলো দামে পেয়ে যাবেন। ঘড়ি ব্যস্ত, কেমন দাম দিচ্ছেন ভাই? এই ঘড়িটা কিন্তু চলবে। এই ঘড়িটা কিন্তু এখানে চাবি দিয়ে লক করা। আচ্ছা আচ্ছা, চাবিটা ছালাই দিয়ে এটা চাপ দিলে ঘড়িটা কিন্তু চলবে। কেমন দাম আইটেম আছে, বড় আইটেম আছে? কেমন দাম দিচ্ছেন ভাই? এটা এটা বাচ্চাটা পড়বে 135 টাকা, আর বড়টা পড়বে 155 টাকা। যে বক্স টপ এগুলো শুধু 90 টাকা। শুধু 90 টাকা? জি, যা দেখতে পাচ্ছেন শুধু 90 টাকা। উপরে গুলো এগুলো শুধু 90, শুধু 90 টাকা। আচ্ছা আচ্ছা, আংটি দেওয়া রয়েছে? জি জি জি, আংটি দেওয়া। কেমন দাম দিচ্ছেন ভাই? এটা এটা হলো 1380 টাকা। এটার বিভিন্ন সাইজ আছে ভাই। 380 টাকা পার পিস, এক এক পিস। এবার আসেন, এটা একদম কম দামি, যেটা 1200 টাকা ডর্জন, মানে 100 টাকা পিস পড়বে। আবার এই প্রোডাক্টটা আছে 1080 টাকা, 90 টাকা পড়বে। আমার থেকে 6 ডজন 12 ডজন নিবে, কিসের আশা? সেই তো পণ্যটা সেল করবে। ইয়েস, তার ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা রেটটা দেওয়া দরকার আমরা উঠিয়ে দিই। এটা হচ্ছে লাস্ট 360 টাকা, 180 টাকা জোড়া। এই যে টপ এগুলো আছে 130 টাকা জোড়া, 130 টাকা পাওয়া যাবে। জি জি, আপনাকে 1020 টাকা ফেলাবো। আচ্ছা আচ্ছা, 1085 টাকা পড়বে। ওকে, আবার এটার ভিতরে একটা মাল আছে শুধু 75 টাকা, 75 টাকা আছে, কোন দামের ভিতরে আছে দেখলাম আর। আচ্ছা, ওটা পার্থক্য রয়েছে ভাই, এগুলো পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে, নিতে পারবেন। হ্যাঁ, এগুলো 40 টাকা পাতা। আচ্ছা, 40 টাকা পাতা। দেখেন উপরে, দেখেন অনেক কালেকশন রয়েছে, এগুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের এখন প্রত্যেকটা পাইকারি কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিবে, সে লাভ করবে। লাস্ট 1140 টাকা, অর্থাৎ 96 টাকা এক এক পিস কিনা পড়বো। আচ্ছা, ডিস্ট্রিক্ট থেকে মাল কিনেছে, যদি চকে আসে মাল কিনে, আমার কাছ থেকে যদি মাল কিনে, সে যদি 1 লাখ টাকার পণ্য কিনে, অন্তত তার 15,000 টাকা সেভ হয়ে যাবে। এই মালটা আমি ফেলাবো শুধু 1050 টাকা। কত কি পিস পড়তেছে? 1050 টাকা আপনার এটা পিস পড়তেছে শুধু 85 টাকা। এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা যায়, 150-200 টাকা সেল করতে। এই আরেকটা প্রোডাক্ট দেখেন ভাইয়ের কাছে শুধু কিন্তু ইনটেক চায়না আইটেম পেয়ে যাবেন। এটা 80 টাকা পিস করবো। আচ্ছা, 960 টাকা ডজন, 80 টাকা পিস করবো, সেটা হলো এই মালটা। আচ্ছা, 80 টাকা পিস করে মাত্র? না ভাই, জি জি জি, কানহিয়ার না ভাই, জরি। এটা দুইটা কালার হয়? আচ্ছা আচ্ছা, এই যে একটা কালার হয়, ও আবার এই একটা কালার হয়, মানে দুইটা কালার হয়ে যাবে? না, দুইটা কালার হয়ে যাবে। এই চমৎকার, বাচ্চাদের কিন্তু পছন্দ হবে। হ্যাঁ, বডি কিন্তু একেবারে সফট। ও আচ্ছা, যেমনি সেমনি বডি করতে পারেন। কেমন দাম দিচ্ছেন ভাই এটা? এটা হলো 380 টাকা ডজন। আচ্ছা, দেখো চমৎকার, এখানে কিন্তু অনেক কালেকশন আছে ভাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন, কেমন দাম দিচ্ছেন মালাগুলো ভাই? এই যে এই মালাটা হলো 180 টাকা ডজন। 180 টাকা এটা? এটা শুধু 240 টাকা ডজন, টাকা বক্স 70 টাকা বক্স পড়বে, শুধু 70 টাকা বক্স। এক বক্স আছে 40 পিস, 1 টাকা 70 পয়সা পড়ে। ওকে, এটা হলো এডিস্টন কালারশিপ, 1000 পিস সেল হয়ে গেছে। কেমন দাম দিচ্ছেন ভাই বলেন? 165। 165 টাকা এটা দিবেন? 165 টিকলি সহ কিন্তু ভাই, টিকলি সহকারে ভাই, এটা 165 টাকা কয়দিন পর্যন্ত দিবেন? একই দাম থাকবে তো রোজ পর্যন্ত? 165 টাকা আমার ঘরে যতদিন পর্যন্ত আমি মাল দিতে পারবো। কয়দা পিস আছে ঘরে? কয়দা পিস আছে বর্তমানে আমার কাছে অ্যাভেলেবল? 2000 পিসের মতো আছে। সুতরাং রোজার 15 রোজা বা 20 রোজা পর্যন্ত পেয়ে যাবেন। একই দাম 20 রোজা পর্যন্ত পার। প্লাস্টিক আইটেম না ভাই? প্লাস্টিক হলো, এটা কিন্তু ইউনিক মাল ভাই, এটা কিন্তু কালার কখনো যাবে না, কখনো যাবে না। না না, আচ্ছা আচ্ছা, রাবার সিস্টেম কিন্তু তাতে থাকবেই। আচ্ছা আচ্ছা, দামি কম দামি সবই রয়েছে। আপনি কম দামি প্রোডাক্ট সেল করবে, যেমন 10 টাকা 20 টাকার আইটেম, তারা এটা সেল করতে পারে। জি, আসেন, আসেন, দেখে যান, দেখে দেখে মাল নেবে, সমস্যা নেই। সারা বছর মাল চলে এটা ভাই। ওকে ভাই।
660 টাকা ডজন 55 টাকা ফিস অনেক লকেটের কালেকশন আছে এই যে দেখেন ওকে এর এই ঢাকা এক্সওয়াইজেড চ্যানেলটা দেখে যারা আমার কাছ থেকে মাল নেবে যারা আমার সাথে সম্পর্ক করবে ব্যবসায়িক সম্পর্ক তারা যদি আমার কাছ থেকে 20-25,000 টাকা মাল নেয় আমি তাদের জন্য কুরিয়ার সার্ভিস 20 থেকে 50-1 লাখ যাই মাল নেয় আমি কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দেব কিন্তু ওই লেবার আর কাঠুনের পয়সাটা রাখবো ওকে কিন্তু কুরিয়ার ভাড়া যেটা সেটা আমি দিয়ে দেব 66 জেলা কন্ডিশনে মাল পাঠাতে পারবো যারা দোকানের জন্য প্রোডাক্ট নেবে ব্যবসা করার উদ্দেশ্যে আর আমার এই ভিডিওটা আপনার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে কারো কারো যদি অনুপ্রাণিত হয় ব্যবসা করবে তারা যদি আমাকে ফোন দেয় আমি তাদেরকে সময় দেব কিন্তু দয়া করে যারা ব্যবহার করার জন্য খুচরা ব্যবহার করার জন্য ফোন দিবে আমি কিন্তু তাদেরকে সময় দিতে পারবো না যেন আমাকে ফোন না দেয় ভিডিওতেই বলেছি এটা পাইকারি প্রতিষ্ঠানের ভিডিও পাইকারি ভিডিও খুচরা একটাও সেল হবে না আমি খুচরা এক পিস দু পিস দিতে পারবো না সুতরাং যারা নতুন ব্যবসা করার জন্য তারা আমাকে ফোন দিতে পারবে আর যারা থানা পর্যায়ে আছে ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে নতুন দোকান দিছে বা দোকান সাজাবে বা ব্যবসা করতেছে আমার প্রোডাক্টগুলো বা তাদের কাছে ভালো লাগছে আমার সাথে ব্যবসা করতেছে আমি তাদের জন্য কন্ডিশনে মাল সারা 66 জেলায় আমি কন্ডিশনে মাল পাঠাতে পারবো আবার এখানে দেখেন কালার কসমেটিক্স এই সব দোকান কি আসলে খুচরা বিক্রি হয় এখান থেকে যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে যে কুষ্টিয়ার ভাই উনি যে মফস্বলের যে দোকান আছে ওখান থেকে আপনারা খুচরা করাই করবেন আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মামুন ভাই এই ঈদের যারা চকে আসতে যাচ্ছে আপনার শোরুমে কি কি ধরনের আইটেম পাওয়া যায় বলেন তো ভাই আমার শোরুমে তো সবগুলো চায়না প্রোডাক্ট আপনি এক এক করে দেখেন মানে আপনার শোরুমে যা দেখতে পাচ্ছেন সবই চায়না প্রোডাক্ট সবই চায়না প্রোডাক্ট আচ্ছা আচ্ছা শাড়ি ব্লুজ শাড়ি ব্লুজ রয়েছে দেখেন এখানে ক্লিপ রয়েছে আপনাকে রাখতে হবে দোকান যদি কসমেটিক ব্যবসা করেন অবশ্যই আপনাকে দোকানে রাখতে হবে কিছুটা আইডিয়া দেবো দাম কেমন রয়েছে সেই সম্পর্কে জানাবো আর ভাই তো এত ব্যস্ত ভাই প্রতিনিয়ত মাল যাচ্ছে একটু আগে দেখলাম একজন কার্টুন করে মাল নিয়ে যাচ্ছে ভাই এখানে তো শুধু পাইকারি জি জি আমাদের এখানে শুধু পাইকারি যারা ব্যবহার করার জন্য তাদের জন্য একেবারে নট এলাও আর যারা থানা পর্যায়ে ব্যবসা করবে বা নতুন ব্যবসা দিচ্ছে বা দোকান সাজাবে বা দোকান দিবে তাদের জন্য হচ্ছে আমরা আচ্ছা আর যারা আমাদের থেকে বিশেষ করে যারা ডিস্ট্রিক্টে সদরে যারা পাইকারি নিয়ে একটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করে তাদের জন্য হচ্ছে আমরা অল দা বেস্ট আচ্ছা আচ্ছা ওরা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি মাল চাইলে আমরা দিতে পারি হোলসেল হোলসেল রেটে পেয়ে যাবে কোয়ান্টিটি বেশি নিলে যেটা বলেছিলেন ভাই আরো বেশি কম পাবেন ঈদের ভিতরে যেগুলো ভালো চলছে সেগুলো দেখাবো সহজ ঠিকানা আগে বলেন আপনার এই শোরুমে আসতে চাইলে কিভাবে সহজ আসতে পারবে একদম সহজ ঠিকানা হচ্ছে আমাদের এটা তো পুরাতন চক মার্কেট ভাতপট্টি শাহি মসজিদের 2 নম্বর গেটে এসে আমাকে ফোন দিবে মূলত এই যে এটা দেখতে পাচ্ছেন গলিটা এখন বন্ধের সময় মার্কেটটা বন্ধের সময় এই গলিটা ভাতপট্টি বলা হয় না ভাই চক মার্কেট শাহি মসজিদ 2 নম্বর গেট দিকে সোজা ঢুকবেন সোজা ঢুকলে কিন্তু পেয়ে যাবেন আবারও বলছি এটা চক মার্কেট মূলত এটাই চক মার্কেট এটাই প্রথমে ছিল আর এই মার্কেটে মফস্বলের কাস্টমার বেশি আসে কেন আসে বলেন তো ভাই আমাদের এই মার্কেটে হচ্ছে দামি কম দামি সবচেয়ে পুরাতন পাইকারি মার্কেট এখানে কাস্টমার আসতে হবে আর এই মার্কেটে যেভাবে একটা আইটেমের সেটিং পায় যেমন ধরেন কসমেটিক্স কালার জুয়েলারি তারপরে ডিজাইন ইন্ডিয়ান আইটেম ব্রাফেন্টির আইটেম চায়না জুয়েলারি মানে এ টু জেড এই মার্কেটে সকল পণ্যের দোকান থাকার কারণে কাস্টমারের সময় সুবিধা এবং এই মার্কেটে তারা কাজ করতে পারে দামের ক্ষেত্রে কি কম পায় দামের ক্ষেত্রে তো 100% এই মার্কেট কম এই জায়গাটা এই স্থানটা হচ্ছে চক মার্কেটে বাজার খরচটা একটু কম রয়েছে দামও একটু কম থাকে এখানে আপনি কার্টুন করবেন এখান থেকে নিলেন ভাইয়ের দোকান থেকে নিলেন চায়না আইটেম পাশের দোকান থেকে নিলেন কালার কসমেটিক তার ওই পাশে রয়েছে পেন্টি ওই পাশে রয়েছে ব্যাগ খেলনা সব রয়েছে মাল পাঠাই দেওয়া যায় ওকে ভাই জাস্ট বড় ভিডিও করুন কাস্টমারের কয়েকটা সাইডে যাওয়া লাগে না কয়েকটা মার্কেটে ঘুরাঘুরি করা লাগে না আচ্ছা পুরাতন চক মার্কেট যারা চেনা তারা কিন্তু সরাসরি এখানে চলে আসে প্রথমে আমরা নিউ কালেকশন দেখাবো যে টাচটা সংগ্রহ করেছেন ভাই এই প্রোডাক্টটা আমি আমার ভিডিওতে দেখাতে পারি না কোত্থেকে নিয়ে আসছেন এটা এটা হচ্ছে আমাদের চায়না আইটেম আর কি ওকে ভাই এর কালেকশন কেমন আছে এটা কালেকশন বলতে যে কি এটার আরো কয়েকটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে একটা ডিজাইন আবার এই
এগুলো তো হচ্ছে এক্সক্লুসিভ আইটেম, ওকে, এগুলোর বাইরেও এখানে কিছু কম দামি আইটেম আছে, এগুলো কিন্তু অ্যাভেলেবল আগের মতনই চলে, এগুলো অ্যাভেলেবল আইটেম, এগুলোর ভিতরে কিন্তু এগুলো রাখতে হয় দোকানে আপনাকে, এগুলো যারা নিতে চান হিজাবেন রাইট দোকানে পেয়ে যাবেন। অনেকগুলো প্রাইজের মাল আছে, এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই? এইসব ৩৮০ টাকা ফিস, এটা কিন্তু আইডিয়া নেই, যদি কেউ বলে যে ভাই এই প্রোডাক্টের দাম বেশি, আমি বলবো ভাই কোন দোকানে আছে দেখান, কারণ কি আমি তো কোনো ভিডিওতে এই সকল প্রোডাক্টের দাম দেখাইও না, জানিও না, শুধু আমি নিজে জানি না এই প্রোডাক্টের দাম কেমন কমবে বেশি। আপনারা অনেকে বলবে মামুন ভাই দাম বেশি, কারণ কি কিছু লোকের ৭৫ রেটের ক্ষেত্রে কি কেমন বলবেন বলেন তো ভাই? রেটের ক্ষেত্রে হচ্ছে কি বারবার মাল নেন, লাভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিস্ট্রিক্ট পাইকারি কাস্টমার, সে আমার থেকে ৬-১২ ডজন নিবে, কিসের আশায়? সেই তো পণ্যটা সেল করবে। ইয়েস, ও তো তার ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা রেটটা দেওয়া দরকার আমরা উঠিয়ে দিই, এটা হচ্ছে লাস্ট ৩৬০ টাকা। ওকে ভাই, আর আমার ভিডিওর মাধ্যমে এক বছরের পর আপনি যারা বললেন ৩০-৪০ দিন এমন পাইকার তৈরি হয়েছে যারা বারবার বারবার মাল নিচ্ছে, এগুলো কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন, চমৎকার। আরো কাছে দেখাবো ভাই, কোন দেখান ভাই বলেন তো, ৯০ টাকা জি, যা দেখতে পাচ্ছেন ৯০ টাকা, উপরে গুলো এগুলো ৯০ টাকা, উপরে এই যে কার্সেটটা আছে কত টাকা থেকে শুরু হয়েছে এখানে? কিন্তু এগুলো সবগুলো হচ্ছে কালার গ্যারান্টি, এগুলো কালার গ্যারান্টি দেওয়া যাবে, এডি স্টোন, এগুলো আপনার একটা ১৮০ টাকা জোড়া, এই যে টপ এগুলো আছে ১৩০ টাকা জোড়া, ১৩০ টাকা পাওয়া যাবে জি জি। ওকে ভাই, প্রত্যেকটা রেট আসলে ওরা বলা যাবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। কিছুটা আইডিয়া দিচ্ছি কাঁচা মালাগুলো, এই যে এগুলো কিন্তু মেলার হিট আইটেম। আচ্ছা আচ্ছা, মেলা বলেন যে কোনো ডিস্ট্রিক্ট কাস্টমার বলেন, এই যে কাঁচা মালা কেমন দাম ভাই বলেন? এগুলো একটা আইডিয়া দেন, এটা আমি আপনাকে ১০২০ টাকা ফেলাবো। আচ্ছা আচ্ছা, ১০২০ টাকা পড়বে। ওকে, আবার এটার ভিতরে একটা মাল আছে সুজ ৭৫ টাকা, ৭৫ টাকাও আছে, কোন দামের ভিতরে আছে দেখে নিতে হবে। কিন্তু আমার গুলো হলো চায়না, লকেট গুলো চায়না, যারা কম দামি নেবে ওটা অবশ্যই ভারী মাল, ভয় তোলা মাল। আচ্ছা, পার্থক্য রয়েছে ভাই, এগুলো পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে, নিতে পারবেন। হ্যাঁ, এগুলো সব কিছু চায়না। আচ্ছা, তারপর সুগুলো দেখাবেন ভাই। তারপরে যে সিডি সিডি হিজাবপিনের আইটেম আছে, এগুলো সবগুলো সিডি হিজাবপিন। আচ্ছা, এইদিকে আপনি দেখেন এই যে কম দামি বলফিনের আইটেম গুলো আছে, এগুলো দেখলে একদম অনেক নিল ভাই। হ্যাঁ, এই যে এগুলো সবগুলো কম দামি, এই দের ভিতর কিন্তু এগুলো ভালো চলে ভাই। জি জি জি, এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি কালেকশন। আচ্ছা আচ্ছা, বেবি কালেকশন গুলো কত টাকা থেকে শুরু হয়েছে, কত টাকা পাতা? এই যে এগুলো হলো ১৪০ টাকা পাতা, দেখেন উপরে দেখেন অনেক কালেকশন রয়েছে, এগুলো ভাইয়ের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আচ্ছা, নিচের প্রোডাক্টের কথা তো না বললেই নয়, এটা হচ্ছে ভাইকে মানে যেন বললেন হাজার হাজার পাতা যাবে, এক গ্রুশ নিচ্ছে একজনই। জি জি, এগুলো গ্রুশ হিসেবে যাবে, এগুলো এক পাতা চাইলেও আমি দিব না, এগুলো গ্রুশ হিসেবে যায়। ওকে ভাই, ৫০ টাকা পড়বে ডজন, ৫০ টাকা ডজন পড়বে, ৪.৫০ টাকা। এই মালটা দেখেন,
আচ্ছা আচ্ছা এটা অনেক চাহিদা এগুলো এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে একটা জিনিস কমন কি আপনি কোন প্রকার কোনো জট মাল পাবেন না এটা না 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 যা পাবেন সব ইনটেক ইনটেক ভাই ব্যাস আরো দেখেন তো ভাই আপনার ভিডিওর কাস্টমারদের জন্য আরেকটা রানিং প্রোডাক্ট দিতে পারি যেটা দেখে দেন ভাই সবাই মনে করেন যে সব সময় এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে এই যে তারপরে প্রত্যেকটা রেট বলা যাচ্ছে না অনেক কাস্টমার বলে নিষেধ করেছে ভাই রেট বলে একটু বিক্রি করতে সমস্যা হয় সেজন্য ভাই কিন্তু প্রত্যেকটা রেট বলতেছে না কিন্তু আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন ওকে ভাই তারপর সে দেখিয়ে দেন ভাই অর্থাৎ ভাই এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে বলেন তো ভাই এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাইয়া এই মালটা কিন্তু দুই তিনটা সাইজ আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ছোট বড় সব সাইজ আছে ফালাবো লাস্ট 1140 টাকা অর্থাৎ 95 টাকা এক এক পিস কিনা পড়বো আচ্ছা 1140 অরিজিনাল চায়না আইটেম অরিজিনাল চায়না আইটেম ওকে ভাই ঠিক আছে আমার তো কোনো একটা আইডিয়া নিয়ে আসতে পারবে যে এত টাকার ভিতরে ভাই বলছে অন্য দোকানে যদি 80 টাকা বলো অবশ্যই আপনার কাছে আসবে ভাই অবশ্যই আসবে সেজন্য দামটা কিছুটা বলা উচিত কারণ একটা আইটেম নিয়ে এই একটা আইটেম অন্য দিকে কিন্তু বিগ সাইজটা আর এটা কিন্তু ছোট সাইজ আমি কিন্তু ছোট সাইজের প্রাইস বলছি ওকে বিগ সিস্টার প্রাইসটা শুনেন কত বলেন এটা হলো 1300 টাকা ডজন 108 টাকা পড়বে পার পিস 108 টাকা জি 108 এই প্রোডাক্টটা অন্য দোকানে যদি 110 টাকা হয় ওই দোকানে আগে আপনার দোকানে আসবে কারণ আপনি 108 টাকা বলেছেন ঠিক আছে ভাই এভাবে সেদিন আমরা একটা আইডিয়া দিয়ে শেয়ার করি ভাই কথা বলেন আমি আপনার ভিডিওর আমাদের ফেজে অর্থাৎ আপনার ভিডিও আমাদের ফেজে কাস্টমারদের জন্য আমি এই প্রোডাক্টটা দেব এটাকে আটফুল এগুলো মাস্ট পিস যারা কসমেটিকে ব্যবসা করে রাখতে হবে দোকানে হ্যাঁ হ্যাঁ চমৎকার ভাই রাখতে হবে এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে আইডিয়া দেন ভাই আমি এই প্রোডাক্টটা দেব শুধু 420 টাকা কত করে ফিস পড়ে 35 টাকা পড়বে পার পিস কত বছরে 35 টাকা ভিডিও করেছিলাম এবারেও 35 টাকা এবারেও 35 টাকা রেট বাড়ছে কিন্তু আমরা রেট বাড়াই বাড়ান নাই না না আমাদের এখন প্রত্যেকটা পাইকারি কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নেবে সে লাভ করবে এক লাখ টাকা মাল কিনলে পরে মিনিমাম 5-10 হাজার লাভ হবে কিনা জেলা শহরের তুলনায় একটা পাইকার যদি 1 লাখ টাকা মাল কিনে সে যদি 10 হাজার টাকা ব্যবসা না করতে পারে তাহলে তো সে এই ব্যবসা আর কিসের জন্য করবে দেখেন কালেকশন আর দেখেন ভাই এই নিউ নিউ কালেকশন আসলে আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না রাখেন মিস হয়ে যাবে দেখেন এই প্রোডাক্টটা কোথাও পায় না ভাইয়ের কাছে পেয়ে গেছি ভাই এগুলো কিন্তু আসলে কি বলবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আর কালেকশন আছে ভালো ভালো দামে সেল করতে পারবেন 35 টাকা কিন্তু এটা হয়েছে আর এগুলো কিন্তু চায় না ভাই একটা ডিস্ট্রিক্টের পরে ডিস্ট্রিক্ট থেকে মাল কিনাচ্ছে যদি চকে আসে মাল কিনে আমার কাছ থেকে যদি মাল কিনে সে যদি 1 লাখ টাকার পণ্য কিনে অন্তত তার 15,000 টাকা সেভ হয়ে যাবে 15,000 টাকা সাইড আইটেম করতে পারবে ওকে আর কিছু দেখেন ভাই কালেকশন এই যে আমরা এই হিজাব পিন গুলো দেখাতে পারি এই যে এগুলো কিন্তু মাস্ট বি দোকানের আইটেমের জন্য এটা লাগবে এটা হলো শুধু 400 টাকা ডজন 60 পিস 60 পিস 400 টাকা 650 টাকা পরে পার পিস ভাইয়ের কাছে কিন্তু অলরেডি চাগা লকেটগুলো পেয়ে যাবেন এই যে এগুলো কিন্তু আরো আইটেম আছে চমৎকার দেখেন অনেক কালেকশন রয়েছে এই যে এই যে ছোট দোকান কিন্তু কালেকশন ভরপুর ভাই আমাদের ভিডিও দেখলে আমাদের যদি ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন আমাদের ভিডিওর জন্য আচ্ছা আপনার চ্যানেলের জন্য আমাদের ভিডিওর জন্য আমার কাছে আরো একটা হিট কালেকশন আছে যেটা দেখিয়ে দেন ভাই এখন এই মুহূর্তে সবচেয়ে হিট এটা হলো পোজাগাটা আমি ফেলাবো শুধু 1050 টাকা কত কি পিস পড়তেছে 1050 টাকা আপনার এটা পিস পড়তেছে শুধু 85 টাকা এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা যায় 150-200 টাকা এই যে এই আরেকটা প্রোডাক্ট দেখেন ভাইয়ের কাছে শুধু কিন্তু ইনটেক চায়না আইটেম পেয়ে যাবেন যারা আসবেন স্টকে আর একবারে কম দামি পোজা কাকড়ার মধ্যে কম দামি মাল নিতে হয় যেটা 80 টাকা পিস পড়বো আচ্ছা 960 টাকা ডজন 80 টাকা পিস পড়বে সেটা হলো এই মালটা আচ্ছা 80 টাকা পিস পড়ে মাত্র না ভাই জি 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 ওকে ভাই কালেকশন যা দেখতে হচ্ছে সবই কিন্তু পাথরের আইটেম সবই দেখাবো এখানে কিন্তু আরো কম দামি স্টিল কাঁচাও আছে দেখিয়ে দেন কয়েকটা কম দামি স্টিল কাঁচা যেটা 180 টাকা প্যাকেট 15 টাকা পড়ে পিস ও আচ্ছা আচ্ছা এগুলো সবই
15 টাকা পিস করবে জি মানে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে জি 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 ওকে ভাই যারা ব্যবসা করতে চান ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন তারপরে শুধু হোলসেল আবারও বলি ভাই কিন্তু আমাকে বলেছে একটা আইটেম শুধু হোলসেল নিয়ে আর জন্য ফোন করবেন এটা এই কাস্টমারটা এটা কিন্তু যারা বিক্রি করবে তারা কিন্তু খুবই লাভবান হবে এই কথাটা খুবই লাভের আইটেম আচ্ছা এই যে কান হ্যাঁ তারা বুঝতে নেবেন সমস্যা নেই আসেন আমরা কিছু আইটেম দেখাই এই দুলগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন এখানে আংটি পেয়ে যাবেন কম দামি অনেক আইটেম পেয়ে যাবেন আংটিটা কিন্তু আমি লুজ করেও দিতে পারবো যারা 50 পিস নেবে বা 20 পিস নেবে লুজ করে দেওয়া সম্ভব আর বক্স নিলে তো ইনশাআল্লাহ তাদেরকে আরো 2 টাকা কম দেওয়ার জন্য আমি চেষ্টা করি ওকে ভাই এইটা একটা কাস্টমার এগুলো কয় টাকা দাম এগুলো না কানে তিনটা বলে আর কি এগুলো কি এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন আইটেম এগুলো ঈদে আসছে এখানে কিন্তু অনেক আইটেম আছে আপনি এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে কিন্তু অনেক আইটেম আছে আমি কিন্তু ভিতর থেকে আইটেম নিয়ে নেই আমি শুধু উপর থেকে নতুন আইটেম দেখালে বুঝতে পারবো যে কেমন পুরো পেয়ে যাবে কত কি ডর্জন হয় এটা এটা হলো 360 টাকা ডর্জন 30 টাকা পরে পারছি আচ্ছা আচ্ছা 360 টাকা ডর্জন 30 টাকা পারছি বলবে 30 টাকা ওকে দেখেন আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিছি সব পেয়ে যাবে সব চার আইটেম অনেক আইটেম পেয়ে যাবে এই প্রোডাক্টটা আছে এটা কিন্তু সবাই হাতে ব্যবহার করে খুব ভালো তো ব্যবহার করে কেমন দাম দিছেন এটা এটা হলো শুধু 100 টাকা প্যাকেট কত প্যাকেট পিস থাকে এক প্যাকেটে 12 পিস 8 টাকা পরে পিস আচ্ছা আচ্ছা ওকে 20 টাকা অনায়াসে বিক্রি ভাই মালাগুলো কিন্তু ঈদের ভিতরে অনেক ভালো চলে বলেন তো ভাই এগুলো এগুলো হলো বাচ্চাদের মালা বাচ্চাদের মালা পেয়ে যাবেন না ভাই সবগুলো এখানে কিন্তু অনেক কালেকশন আছে ভাই এই যে আপনি দেখতে পাচ্ছেন কেমন দাম দিচ্ছেন মালাগুলো ভাই এই যে এই মালাটা হলো 180 টাকা দেবেন 180 টাকা এই মালাটা 180 আর মালাটা 180 এটাও 180 এগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আইটেম এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই এটা হলো 35 টাকা ফিস এটা হলো 55 টাকা ফিস দেখেন পুরো এদের কাজ করা উঠলো না ভাই জি জি আচ্ছা আচ্ছা মানে মামুন ভাইয়ের দোকানে কিন্তু আসলে চাইনা আইটেম অনেক রয়েছে না আসলে বুঝতে পারবেন না ভাই এই যে এই আরেকটা আইটেম আছে এটা হলো 40 টাকা পড়বে পার পিস 40 টাকা পার পিস পড়বে ওকে ভাই আচ্ছা এই আইটেমটা দেখেন হো 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 এই যে আমার কাছে শুধু এটা কালেকশনে দিতে পারবে আমি 20 আইটেম 20 আইটেম দিতে পারবে শুধু এটাই শুধু এটার মধ্যে 20 আইটেম দিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই যেটা বলেছিলেন আপনি আপনার আপনার কাছে কাস্টমার আসার কারণ একটাই যেটা বললেন যে চক মার্কেট আমি একটু লাভ কম করলে আমার সমস্যা হয় না কারণ আপনার দোকান ভাড়া খরচ কম স্টাফ ভাড়া কম যার কারণে আপনি কাস্টমার কাছে মাল দিয়ে স্যাটিসফ্যাকশন পায় এটাই তো হয় আমি আরো কয়েকটা আইটেম দেখাতে পারি কিন্তু আপনি তো বলতেছেন যে আপনার দেখেন ভাই আমার সমস্যা নাই ভাই দেখেন এই আরেকটা আইটেম দেখাতে পারি এটা এটা কিন্তু বাচ্চাদের খুব পপুলার একটা জিনিস আচ্ছা আচ্ছা একদম হট একটা জিনিস কেমন দাম নিছেন ভাই এটা এটা শুধু 240 টাকা ডজন ডজন আসতে পারেন আপনি পুরো মার্কেট ঘুরেন দেখেন 20 টাকা 35 টাকা 40 টাকা 55 টাকা 50 টাকা এগুলো দামে পেয়ে যাবেন ওকে ভাই কিছু আংটি কালেকশন দেখেন ভাই আর আপনার কাছে কেন মানুষ আসবে বলেন তো ভাই আপনার কাছে কেন আসবে হাজার হাজার ভাই আমাদের এখানে চক মার্কেট আমরা পাইকারি কাস্টমারদের কাছে বেশ বেশি স্বচ্ছন্দ বোধ করি আর আমাদের এখানে খরচ কম আমরা পুরাতন মার্কেটে আছি আমাদের যেটুকু খরচ পড়ে আমরা কাস্টমারদেরকে সেভ করে ধরার চেষ্টা করি আচ্ছা আচ্ছা মানে রাস্তার পাশে অনেক দোকান আছে বড় বড় মার্কেট আছে তাদের এসি ভাড়া আছে খরচ আছে আমরা ভাই ঘামায় ভিজে থাকি দোকান কিন্তু এলোমেলো হয়ে গেছে আমি কিছু ব্যাসলাইট এখন দেখাবো কিছু বাচ্চাদের ব্যাসলাইট এখন ঈদের সময় যদি ব্যাসলাইটের কালেকশন না দেন তাহলে ভাই আপনাকে সবাই বলবে যে ভাই ব্যাসলাইট কালেকশন এই যে আমি একটা ঘড়ি ব্যাসলাইট দিতে চাই খুলে দেখেন সবার জন্য
এটা হলো আমার একবারে ঈদ স্পেশাল লেডিস একটা কালেকশন ঘড়ি ব্যস্ত ঘড়ি ব্যস্ত কেমন দাম দিচ্ছেন ভাই এই ঘড়িটা কিন্তু চলবে এই ঘড়িটা কিন্তু এখানে চাবি দিয়ে লক করা আচ্ছা আচ্ছা এই চাবিটা চালিয়ে দিয়ে এটা চাপ দিলে ঘড়িটা কিন্তু চলবে কেমন দাম বাচ্চা আইটেম আছে বড় আইটেম আছে কেমন দাম দিচ্ছেন এটা এটা বাচ্চাটা পড়বে 135 টাকা আর বড়টা পড়বে 155 টাকা ইজিলি 350 টাকা 200 টাকা সেল করতে পারে এই একটা কাস্টমার ওইটা খুঁজছে সেল করার কোনো ব্যাপারই না আচ্ছা আর আমাদের কাছে কিন্তু ঘড়ি নেই সেল করতে পারবে ঘড়ি নেই কিন্তু এটা বাদ আংটি দাও আছে ভাই ও আচ্ছা ঘড়ি না থাকলে এটার একটা গুণ আছে এই আংটি দাও আছে মালটা আমি দেখাই দিই এটা কিন্তু বাচ্চাও আছে ছোট আছে আচ্ছা আচ্ছা আংটি দেয়া রয়েছে জি 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 আংটি দাও কেমন দাম দিচ্ছেন ভাই এটা এটা হলো 1380 টাকা এটা বিভিন্ন সাইজ আছে ভাই এটা আরো বড় সাইজ আছে আচ্ছা এটা আমি পেয়ে যাবেন ভাই কাছে দেখেন ব্যস্ত পেয়ে যাবেন আবার ঘুরে পেয়ে যাবেন অসংখ্য ধরনের আইটেম পেয়ে যাবেন আর কয়েকটা কালেকশন বাংলা ধর বাংলা ছুরি পেয়ে যাবেন দেখাই দিই বাংলা ছুরি পেয়ে যাবেন অনেক ধরনের আইটেম পেয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আপনারা অনেকেই অল্প ভিডিও দেখে ভাইকে ফোন করেন বলেন ভাই এইটা দেখেন এটা দেখেন আর অথবা ফুল ভিডিও দেখে আসবেন অত ভাইকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভিডিও কলে মাল দিতে পারবেন তবে এখন আসাটাই ভালো কারণ কি এখন পুরো চক মার্কেট খুব ব্যস্ত ভিডিও কলে মাল অনেকে দেখাতে কষ্টকর হয়ে যেতে পারে কিন্তু সরাসরি আসলে আপনি পেয়ে যাবেন বলেন তো ভাই সব দেখাবেন জি জি এটা হলো নাকফুলের আইটেম আচ্ছা আচ্ছা শুধু 70 টাকা বক্স 70 টাকা বক্স পড়বে শুধু 70 টাকা বক্স এক বক্সে আছে 40 পিস 1 টাকা 70 পয়সা পড়ে ওকে এটা হলো এডিশন কালারশিপ ওকে আর আমি আমাদের ভিডিওর আমাদের চ্যানেলের জন্য আমি কিন্তু বিসার আইটেমটা খুবই কম দেখাবো দেখে দেন তো ইউনিক আমি একটা বিস একটা দেখিয়ে দেন মানে এটা কি বিসা ভাই না মাল আলাদা ছাড়ছে এটা এটা কোমরের বিসা আচ্ছা এই বিসা আমার মনে হয় না কোথাও আমি দেখাইছি বলেন তো আমি কিন্তু এখানে কিন্তু আরো কমের মধ্যে 20টা আইটেম দেখাতে পারবো কোমরের বিছা যারা বিছা কালেকশন সেল করে চমৎকার এই বিছা আইটেম শুরু হয়েছে কয় টাকা থেকে বলেন তো ভাই এই বিছা আইটেম শুরু হয়েছে 110 টাকা থেকে 110 না না একেবারে শুরু হয়েছে 50 টাকা থেকে 50 টাকা থেকে বিছা আইটেম শুরু হয়েছে জি 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 এই যে এখানে একটা আইটেম আছে 50 টাকা এই যে এই আইটেমটা ওকে এটা তো চলো আচ্ছা তারপরে দেখিয়ে দেন আরো কালেকশন রয়েছে যেমন বাংলা চুরি পেয়ে যাবেন টিকলি পেয়ে যাবেন এই যে সেটটা অ্যান্টিক সিরিজ সেটটা নাহলে এখন পর্যন্ত একবারে আমার কোমরের মধ্যে শুধু এই সমভরাত থেকে পর্যন্ত তাহলে 1000 পিস সেল হয়ে গেছে কেমন দাম দিচ্ছেন ভাই বলেন তো 165 165 টাকা এটা দিবেন 165 টিকলি সহ কিন্তু ভাই টিকলি সহকারে ভাই এটা 165 টাকা কয়দিন পর্যন্ত দিবেন একই দাম থাকবে তো রোজ পর্যন্ত 165 টাকা আমার ঘরে যতদিন পর্যন্ত আমি মাল দিতে পারব কয় হাজার পিস আছে ঘরে কয় হাজার পিস আছে বর্তমানে আমার কাছে অ্যাভেলেবল 2000 পিসের মতো আছে সুতরাং রোজার পূজা রোজা বা বিশুদা পর্যন্ত পেয়ে যাবে একই দাম বিশুদা পর্যন্ত পাওয়া যাবে এর ভিতর যদি শেষ হয়ে যায় তাহলে কিছু করে নাই এগুলো সবই কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে যারা ভাই নিতে চান আমি আবারও বলছি সরাসরি দোকানে আসেন দেখেন আমি কিন্তু কাকড়া কালেকশন অনেক দেখাই নাই আর কাকড়া কিন্তু অনেক আইটেম পেয়ে যাবেন ভাই এই আইটেমটা সব ভাই এটা কি ছিল এটা তার পাশে ভাই এই যে এখানে কিছু আইটেম ভাই দেখাই নাই ভাই দেখেন এগুলো কিন্তু ভাইয়ের কাছে ইউনিক কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এগুলো এগুলো বলেন তো ভাই কেমন দাম এগুলো 240 টাকা 240 টাকা 20 টাকা পিস আচ্ছা আচ্ছা এটা হলো 120 টাকা এটা কিন্তু ইউনিক মাল ভাই এটা কিন্তু কালার কখনো যাইবো না কখনো যাইবো না 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 আচ্ছা আচ্ছা রাবার সিস্টেম বলেন এগুলো দাম বলবেন না পরে আজকে বলবেন এগুলো 300 টাকা বক্স 300 টাকা টাকা পড়বে 36 কিনা ওকে ভাই দেখেন এখানে কাকড়া কিন্তু অনেক হয়েছে জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম বন্ধুরা কাকড়া দেখাই দিই দেখে দাও ভাই এই যে এই মালটা হচ্ছে রেমবু কাকড়া আচ্ছা আচ্ছা রেমবু এটা কিন্তু আরো ডিজাইন ছিল ডিজাইন আজকের জন্য একটু সীমিত এখন শর্ট আছে কিন্তু আরো দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে আচ্ছা আর এই মালটাকে বলা হয় সবে টাইগার কাকড়া টাইগার কাকড়া এই যে টাইগার কাকড়া এটা প্রিন্ট গুলোকে টাইগার কাকড়া বলে কি আমরা বলি আর কি আর এই দেখেন এগুলো পাতা পাতা সব কিছু পেয়ে যাবে জি জি আচ্ছা যারা নিতে চান ভাই বর্তমানে কয়টা করে পাঠাচ্ছেন বর্তমানে বলেন তো ভাই আমি সারা বাংলাদেশের 66 জেলা কন্ডিশনে মাল পাঠাতে পারবো যারা দোকানের জন্য প্রোডাক্ট নিবে ব্যবসা করার উদ্দেশ্যে আর আমার এই ভিডিওটা আপনার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে কারো কারো যদি অনুপ্রাণিত হয় ব্যবসা করবে তারা যদি আমাকে ফোন দেয় আমি তাদেরকে সময় দেব কিন্তু দয়া করে যারা ব্যবহার করার জন্য খুচরা ব্যবহার করার জন্য ফোন দিবে আমি কিন্তু তাদেরকে সময় দিতে পারবো না যেন আমাকে ফোন না দেয় ভিডিও শুরুতেই বলেছি এটা পাইকারি প্রতিষ্ঠানের ভিডিও পাইকারি ভিডিও খুচরা একটাও সেল হবে না আমি খুচরা এক পিস দু পিস দিতে পারবো না সুতরাং যারা নতুন ব্যবসা করার জন্য তারা আমাকে ফোন দিতে পারবে আর যারা থানা পর্যায়ে আছে ডিস্ট্রিক্ট পর্যায়ে আছে নতুন দোকান দিছে বা দোকান সাজাবে বা ব্যবসা করতেছে আমার প্রোডাক্টগুলো বা তাদের কাছে ভালো লাগছে আমার সাথে ব্যবসা করতেছে আমি তাদের জন্য কন্ডিশনে মাল সারা 66 জেলায় আমি কন্ডিশনে মাল পাঠাতে পারবো ওকে ভাই তো বর্তমানে কয় হাজার টাকা পাঠাতে পারবেন যেহেতু আপনারা ব্যস্ত সময় পার করছেন বর্তমানে ধরেন আমি একটা যদি ঘরে আসে মাল নাই তাহলে তো এক দুই যা পাঁচ যা নেন সমস্যা নাই 2-5 হাজার টাকা যা মাল নাই কোনো সমস্যা নাই ঘরে আসে মাল নেই আর যদি ভিডিও কলে মাল নাই তাহলে আমি ফ্রি টাইমে তাদেরকে ভিডিও কলে মাল দেখাবো 5-10 যা নেন 5-10 হাজার টাকা যা বিল হয় আমাকে অর্ধেক দিয়ে দেবে আর অর্ধেক কন্ডিশনে দিয়ে ওকে ভাই যারা ব্যবসা করেছেন ভাইয়ের নাম্বারে ফোন করবেন
ইতিমধ্যে দেখলাম প্রতিনিয়ত প্রায় 4-5টা 10টার মতনও যাচ্ছে, এরকম প্রতি পাঠিয়ে যাচ্ছে 50-1,000 1-2 লাখ টাকা মালও নিচ্ছে। এই ভিডিওটা শুধুমাত্র যারা চকে আসবেন একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে মামুন ভাইয়ের দোকানে কি কি কালেকশন পাওয়া যাবে, এই জন্য ভিডিওটা করা। পুরা পুরা ভিডিও দেখে আসলে মামুন ভাই কিন্তু অনেক কম রাখবেন। এদিক থেকে যে আপনার বক্সের কোটার আইটেম গুলো দেখাতে পারেন, আপনি যদি শোরুম করতেন অনেক বড় অনেক আইটেম তো দেখাই না, যখন এই আইটেম গুলো ভাইয়ের কাছে গত বছর ভাইরাল হয়েছিল, গত বছর গত বছর হলো ভাই এই আইটেমটা কিন্তু আমার এখন পর্যন্ত রানিং। আচ্ছা, কি জন্য রানিং আমি আপনাকে দেখাই দিই, আর কিছু দেখাবেন কি দেখাবেন? আমি লাস্ট ধরেন একটা দোকানদারের বা একটা কাস্টমারের যেগুলো প্রয়োজন, যেমন স্টিল ফোন, এটার কিন্তু আমার কাছে কালেকশন আছে, একটু কম দামি মাল সেল করবে, মানে ধরেন কম দামি প্রোডাক্ট সেল করবে, যেমন আমার কাছে এই প্রোডাক্ট আছে 960 টাকা, শুধু 80 টাকা, জি সবই রয়েছে, দামি কম দামি সবই রয়েছে। আপনি একেবারে কম দামি প্রোডাক্ট সেল করবে, যেমন 10-20 টাকার আইটেম তারা এটা সেল করতে পারে, জি ছায়না আসেন প্রতিষ্ঠান দেখে যান, দেখে দেখে মাল নেবে সমস্যা নেই, দেখে যান। এই যে জরি ঠোঁটটা সারা বছর মাল চলে এটা ভাই, ওকে ভাই ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।